গোঘাটের পশ্চিম পাড়ায় বিজেপির যুব মোর্চার উদ্যোগে চোর ধরো জেলে ভরো কর্মসূচি হয়ে গেল। তবে এদিনের এই মিছিলে ততটা জমায়েত করতে পারেনি গেরুয়া শিবির। গোঘাটে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার কর্মসূচি চোর ধরো জেলে ভরো অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার। এই কর্মসূচিকে সামনে রেখে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিল আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি অরিন্দম পাল সহ এলাকার যুব নেতৃত্বরা। জানা গেছে, মঙ্গলবার গোঘাটে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের স্লোগান ছিল চোর ধরো জেলে ভরো। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ত্যাগের দাবি জানান যুব মোর্চার কর্মী সমর্থকরা। আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি অরিন্দম পাল বলেন, দুর্নীতির বিরুদ্ধে বিজেপির যুব মোর্চার লড়াই চলছে। গোটা পশ্চিমবঙ্গের শাসক দলের নেতা কর্মীরা দুর্নীতিযুক্ত। কিছুদিন আগেই গোঘাটের একটি পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির জন্য পোস্টার পড়েছিল। এই চিত্র সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে। পঞ্চায়েতগুলো দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। এর প্রতিবাদেই আমাদের এই মিছিল। আজ কিছুদিন আগেই এই গোঘাটেই একটা পঞ্চায়েতে সাধারণ মানুষজন পোস্টার লাগিয়েছিল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুধু এই গোঘাটের পঞ্চায়েত নয়, এই পশ্চিমবঙ্গের সমগ্র প্রতিটা পঞ্চায়েতে যদি স্বচ্ছভাবে তদন্ত হয়, দেখা যাবে যে এই পশ্চিমবাংলার প্রতিটা পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী যারা আছে, প্রত্যেকে দুর্নীতির সঙ্গে জড়িত। এই দুর্নীতির বিরুদ্ধে বিজেপি যুব মোর্চা আরামবাগ সাংগঠনিক জেলা আজ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ আন্দোলনে মুখর হয়েছে। নিউজ আজ বাংলা, গোঘাট। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।